পাশাপাশি এই ছবিটা সাক্ষী দিচ্ছে বাংলার ক্রিকেটের সোনালী অতীত আর সম্ভাবনাময় ভবিষ্যতের। প্রেক্ষাপট ভিন্ন হলেও দুই প্রজন্মের দুই পেসার কাজী অনিক আর শাহাদাত হোসেন রাজীবের গল্পটা অভিন্ন। এনসিএল তাদের কাছে যেন স্বপ্নের প্রত্যাবর্তনের নতুন সিঁড়ি। 2018 যুব বিশ্বকাপে দুটি ছড়ানো কাজী অনিকের হারিয়ে যাওয়ার গল্পটা তো সবারই জানা। ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিসিবির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে 22 গজে ফিরছেন এই এনসিএল দিয়েই। বাজে সময়কে যে পেছনে ফেলেছেন তিনি তার প্রমাণ ফিটনেসে। অনিকের চোখে তাই তো সুন্দর আগামীর গল্প। নিজে রিয়েলাইজ করতে পারতেছি যে আমার কতটুকু পরিশ্রম করতে হবে। অবশ্যই ওদের থেকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে ওদের জায়গায় যেতে হলে। মনে করি যে এটাই আমার লাইফের টার্নিং একটা পয়েন্ট। আমি অবশ্যই যাবো এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়ার জন্য এবং আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো এনসিএলে যদি সুযোগ পাই ইনশাল্লাহ। পেসারদের মধ্যে ইয়োয়ো টেস্টে সর্বোচ্চ মার্ক পেয়ে সবার বিস্ময়ের জন্ম দিয়েছেন এক সময়ের সাদা পোশাকের দেশসেরা সিমার শাহাদাত হোসেন রাজীব। মায়ের অসুস্থতার কারণে যার প্রতি নমনীয় হয়েছে বিসিবি। দীর্ঘদিন পর হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে ফিরেছেন আনুষ্ঠানিক অনুশীলনে। বর্তমান সময়ে পেসারদের মধ্যে চলমান প্রতিযোগিতাকে দেখছেন ইতিবাচক হিসেবে। এনসিএল দিয়ে ফিরতে চান শুদ্ধ রূপে। যেখানে কম্পিটিশন থাকবে সেখানে গুলো আপনার ফার্স্ট বলারদের সাকসেস আসে। তো আমি মনে করবো এটা আমার জন্য অনেক বেটার, অনেক বড় চ্যালেঞ্জ। ফার্স্ট স্টেপ ছিল আমার ফিটনেসটা। ইচ্ছে ছিল এটা যে আমি এইবার অথবা ডিফারেন্ট কিছু করব, আমি এমন কিছু করব যেটা সবার চোখে যে পড়ে। তো আলহামদুলিল্লাহ জিত ছিল সবচেয়ে বড় বেশি। আর কষ্ট ডেফিনেটলি ইউইও টেস্ট, নতুন টেস্ট, এটা টাফ। কারণ এখানে সব পুরোটা স্পিন টানতে হয়, আবার আপনি 10 সেকেন্ড রেস্টের পর আবার স্পিন টানতে একটা সময় থাকে, সময় ভিতরে আসতে হয়। তো টাফ জিনিসটাই আমার বেশি বেশি কাজ করছে যে আমি আমার আম্মুর জন্য কামব্যাক করব, এটা আরো বেশি একটু বেশি আরো ই করছে আমাকে। 22 মার্চ 8 দল নিয়ে 2 স্তরে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ এনসিএল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।